নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। বর্ধমান হাসপাতালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। বর্ধমানের ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষে রায় দান করেছে কলকাতা হাইকোর্ট বলে দাবি। বৃহস্পতিবার বর্ধমান সিউড়ি রোডে গোবিন্দপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের দোকানে ঢুকে যায়। জল নেই, পরিষ্কার করা হয়নি শৌচাগার সহ বিভিন্ন ওয়ার্ড, ফলে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগী সহ তাদের আত্মীয়রা। রায়নার একটি গ্রামে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। নবীনবরণ ও বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হল চন্দ্রপুর কলেজে। বৃহস্পতিবার ভোর রাতে বিষপান করে আত্মঘাতী হলেন বর্ধমানের শ্রীপল্লী বরনীলপুর মধ্যপাড়ার বাসিন্দা এক ব্যক্তি। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান হাসপাতালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। হসপিটালের স্যানিটারি ট্যাঙ্কগুলি পরিষ্কার করার লক্ষ্যেই চলে এদিনের এই আলোচনা সভা। কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান রোগী কল্যাণ সমিতির সদস্য সুশান্ত পরামানিক। বৃহস্পতিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। রোগী এবং রোগীর পরিজনদের সুবিধার্থে চলে এই আলোচনা সভা। প্রসঙ্গত, হসপিটালের স্যানিটারি ট্যাঙ্কগুলি ভর্তি হয়ে যাওয়ায় অসুবিধার সৃষ্টি হয়েছে। অসুবিধা দূর করতে স্যানিটারি ট্যাঙ্কগুলি পরিষ্কার করা নিয়ে আলোচনা গড়ে ওঠে। এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ করতে স্প্রে করা হবে বলে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির সদস্য সুশান্ত প্রামাণিক। আজকে বর্ধমান হসপিটালেতে যে সমস্ত স্যানিটারি ট্যাঙ্কগুলো যে ভর্তি হয়ে গেছে এবং সেইটা তো আমার বর্ধমান পৌরসভা থেকে ওটা পরিষ্কার করা হয়, এবং আপুল ব্যাপারটা যেটা হয়ে গেছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা উপর থেকে জলটা চলে যায় কিন্তু ভেতরে যে শক্ত যে মাটি, মানে স্টুলটা যেটা মাটি হয়ে গেছে সেটাকে ঠিক মতন না হওয়ার জন্যে আমাদের বর্ধমান পৌরসভা থেকে প্রতিনিয়ত আমরা প্রতি এক মাস অন্তর দেড় মাস অন্তর আমরা এটা পরিষ্কার করি, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা যেখানে দাঁড়িয়ে গেছে তাতে ওইটাতে এক দেড় মাস করলেও হবে না, কারণ একদম টোটালটাই জলটা ওভারফ্লো করছে। তাই আজকে আমরা এসেছি এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট এসেছেন বর্তমান পৌরসভা থেকে, তাই আজকে আমরা এসে এটা মোটামুটি একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিন যাতে এটা কীভাবে মাটিটাকে তুলানো যায় তার চিন্তাভাবনা আমাদের মধ্যে রয়েছে। এটা নিয়ে আজকে আমাদের স্পেশাল মিটিং ছিল, আর আগামী কয়েকদিনের মধ্যে যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে একটা মেশিন, আমাদের যে স্প্রে যে প্রয়োজনীয়তা আছে সেটা আমরা আজকে দেখতে পেয়েছি দেখার জন্য, ওটা আমরা আগামী সপ্তাহে আমরা স্প্রেটা করবো। এই নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করা যায় তার সব রকম প্রচেষ্টা চালাবে বলে জানান সুশান্তবাবু। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষে রায় দান করেছে কলকাতা হাইকোর্ট বলে দাবি। নিজেদের পক্ষে রায় ঘোষণা হয় খুশি ব্যবসায়ী সুরক্ষা সমিতির নেতৃত্ব সহ অন্যান্য সদস্যরা। অবশ্য প্রশাসন ও পৌরসভার সাথে হাত মিলিয়ে কাজ করবে বলে মত পোষণ করা হয়েছে ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে। শহর বর্ধমানকে সৌন্দর্যায়নের লক্ষ্যে অস্থায়ী বাজারগুলিকে কিষাণ মান্ডিতে স্থানান্তরিত করার উদ্যোগ গৃহীত হয়। এই নিয়ে চাপানোত্তর চলে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী সুরক্ষা সমিতির। নিজেদের অধিকার রক্ষার্থে আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ী সুরক্ষা সমিতি। কলকাতা হাইকোর্ট ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষে রায় দেন বলে দাবি করেন তারা। নিজেদের পক্ষে রায় হওয়ায় খুশি ব্যবসায়ী সমিতির সদস্যরা। অবশ্য প্রশাসন এবং পৌরসভাকে সব রকম সহযোগিতা করবে বলে জানানো হয়েছে ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে। তিন থেকে চারজনকে আমাদের সমিতি থেকে যা ঠিক করবো তারাই হচ্ছে রাস্তা ক্লিয়ারের কাজ করবে। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই, ওনারা যদি এরপরেও আমাদের সঙ্গে বসতে চায় আমরা একবার নাই 100 বার ওনাদের সঙ্গে বসবো, ওনাদের পরামর্শ নিয়েই আমরা এগোবো। এই আমাদের কালকে হাইকোর্টে যে রায়টা হয়েছে, মহামান্য আদালত যে রায়টা দিয়েছেন আমরা তা ওনাকে মানে আদালতকে সাধুবাদ জানাই। বর্ধমান শহরে কতদিন ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে মানে প্রচুর
এদিক পেপারে শোনা যাচ্ছে না মন্ডিটা আমাদের তেতলা বাজার রানীগঞ্জ বাজার তুলে দিয়ে সে আমরা সব জায়গায় দরবার করেছি, পৌরসভা থেকে নিয়ে মন্ত্রী থেকে নিয়ে বিধায়ক থেকে নিয়ে ডিএম সাহেব থেকে নিয়ে জেলা এসপি সাহেব থেকে নিয়ে সবার কাছে, কিন্তু কোথাও আমরা মানে মানে এই আশা পাইনি কি আমাদের বাজারটা এখানতে থাকবে। বাধ্য হয়ে আমরা হাইকোর্ট করেছি, হাইকোর্ট কালকে রায় আমাদের পক্ষে দিয়েছেন। আর যেটা ওনারা পৌরসভা বা প্রশাসন বলতে চাইছে সেটা তো সে সময় আমরা ব্যবসা করি না, ব্যবসাটা আমাদের 7টা সাড়ে 7টার মধ্যে শেষ। তাও আমরা চেষ্টা করব সাধারণ মানুষের যেন অসুবিধা না হয়, আমরা নিজের সিভিল ভলেন্টিয়ার রাখব, পৌরসভা প্রশাসন যদি ডাকে আমরা ওইখানতে যাব। বর্ধমান সুন্দর হোক আমরাও চাই, কিন্তু কারো ক্ষতি করে আমরাও চাইব না, কোনো মানুষের আঘাত লাগে, কোনো ব্যবসাদার যারা বাজার করতে আসছে কেউ ট্রেন ধরতে যাচ্ছে তারা তাদের অসুবিধায় পড়তে হবে সেটা আমরা চাই না। আমরা চাই কি সমস্ত ধরনের মানুষকে নিয়ে বর্ধমান শহরবাসীকে নিয়ে যারা তেঁতুলতলা রানীগঞ্জ বাজারে বাজার করতে আসেন সবাইকে নিয়ে সবাই যেন খুশি থাকে, সবাই যেতে খুশি ওতে আমরাও খুশি। আপনার প্রশাসনকে নিয়ে চলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, প্রশাসন ডাকলে আমরা ওনাদের কাছে যাব। যদি কোনো অসুবিধা ওনারা মনে করছেন কি এটা অসুবিধা আছে ওনারা বলুক, আমরা সেটা বসে সিদ্ধান্ত নিয়ে ঠিক করে নেব। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট। বৃহস্পতিবার বর্ধমান সিউড়ি রোডে গোবিন্দপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকানের কর্মচারীর, বছর 60-এর রাকোহরি মাঝির। ঘটনায় জখম হয় 4 জন। ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বর্ধমান সিউড়ি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বর্ধমান সিউড়ি রোডে গোবিন্দপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় নিহত 1, আহত 4। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও চপের দোকানে কাজ করছিলেন বছর 60-এর রাখো হরি মাঝি। সকাল 8:30 নাগাদ গুসকরাগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চপের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় রাখো হরি মাঝির। গুরুতর ভাবে জখম হন বাজে জয়পুরের বাসিন্দা বছর 45-এর শেখ মোহাম্মদ আলী, পালিগ্রামের বাসিন্দা বছর 22-এর সুরজিৎ থানদার, ইলাম বাজারের বাসিন্দা বছর 26-এর জয়দেব ধাত্রী ও গোবিন্দপুরের বাসিন্দা বছর 60-এর সুখেন্দর মাঝি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছিল বলতে আমরা চায়ের দোকানে মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খাতে খাতে মুড়িটা হয়েছে, আমি বাইরে একটু বেরিয়ে এসে চা খাচ্ছিলাম আর গাড়িটা হঠাৎ এসে আমার কি গাড়ি ট্রাক্টর আমাকে ছিটকে ফেলে দিল, আমি তোমাদের ঢুকে গেলাম। আমি চেঁচিয়ে চেঁচিয়ে আমি নিজে কোনো রকম বার হয়ে বার দিকে আসছি, তখন দাদা আমাকে ধরে নিয়ে গেল। আমার লেগেছে, বুকে লেগেছে। ড্রাইভার কি মদ্যপ অবস্থায় ছিল? তা আমি ড্রাইভারকে দেখিনি। চা খাচ্ছিলাম দোকানে। কিসের দোকানে? ওই চায়ের দোকান। তারপর? তারপর কেউ ওই গাড়িতে এসে লাগিয়ে দিলে। আপনারা তখন চা খাচ্ছিলেন? হ্যাঁ আমরা চা খাচ্ছিলাম। বুঝতে পারি আমি বসে মুড়ি খাচ্ছিলাম দোকানের ভেতরে। তো বসে দোকানের ভেতরে শৌচাগারে ঢুকিয়ে দিয়েছিল দোকানের ভেতরে। কিসের দোকান ছিল? চপে। আপনারা কোথায় কোথায় লেগেছে? পায়ে ডান পাটা ভেঙে গেছে।
ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা বর্ধমান সিউড়ি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। আমাদের আস্থা অবরোধ বলতে আমাদের গোবিন্দপুর গ্রামে সবাই মিলে মিলিত হয়ে আমাদের যে দাবি যে আমাদের এখানে হাম করে দিতে হবে, আর চারটে লোহার ব্যারিকেড দিতে হবে, আর দুদিকে দুটো পুলিশ দিতে হবে। তো আমাদের কথাটা শুনে বড়বাবু এটাই ডিসিশন নিয়েছে যে দুদিকে দুটো পুলিশ দেবে, কনস্টেবল দেবে, আর তোমার হামের ব্যবস্থা পরে করছে, আর তোমার ব্যারিকেড দেবে লোহার। এই আশ্বাস মেনে আমরা পথ অবরোধ তুলেছি, আর লিখিত দেওয়া হয়েছে, বড়বাবু নিজে বলেছে যে আজ থেকে দুদিকে দুটো পুলিশ দেওয়া হচ্ছে আর ব্যারিকেড দেওয়া হচ্ছে, আর আমরা যখন কিছু হবে যখন পিচ রাস্তা তখন আমরা এখানটায় মানে ইয়ে করবো, হাম করবো আর কি। প্রায় দু ঘন্টা পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক। মৃতের ছেলে ক্ষতিপূরণের দাবি জানায়। আমার বাবা এই দোকানে কাজ করছিল, কাজ করতে একটা দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, তারপরে আমার দাবি আছে যে কিছুতে আমার বাবার জন্য কিছু দিতে হবে। মা বা মা খেতে পাবে না, আমরা খেতে পাবো না। গাড়ি কোন দিক থেকে আসছিল, কোন দিকে গাড়িটা? তোমার রাস্তায় যাচ্ছিল, রাস্তায় আসছিল, মেয়ের দোকানে ঢুকে যায়। কোন দিক থেকে গাড়িটা, কোন দিকে যাচ্ছিল গাড়িটা? গুসকা যাচ্ছিল, বোলপুর থেকে গুসকা যাচ্ছিল। তখন গাড়িটা কোথায় ঢুকে যায়? দোকানে ঢুকে যায়। বাবা কি দোকানে কাজ করে? হ্যাঁ, বাবা কাজ করতো দোকানে। তো বাবা কি মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। আর আহত কজন হয়েছে? এখন আপনাদের কি দাবি রয়েছে? দাবি হবে যতক্ষণ না ফয়সালা হয়েছে ততক্ষণ আমরা নিয়ে যেতে পারছি না বর্ধমান। গোবিন্দপুর থেকে পথিকৃৎ দাস বৈরাগ্য ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। জল নেই, পরিষ্কার করা হয়নি শৌচাগার সহ বিভিন্ন ওয়ার্ড, ফলে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। বুধবার এই অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হল পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগী সহ তাদের আত্মীয়রা। যদিও হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। যেখানে নির্মল মিশন বাংলা অভিযান চলছে, বাংলার প্রতিটি প্রান্তকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অঙ্গীকারবদ্ধ বাংলা, যেখানে বারবার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অপরিচ্ছন্নতার অভিযোগ উঠছে। জল না থাকায় এবং হাসপাতালে দুর্গন্ধের জেরে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসারত রোগীরা, এমনই অভিযোগ উঠল পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ, শৌচাগারগুলি পরিষ্কার করা হয়নি, যার ফলে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিষ্কার করছে না, ঘর একদম মুছছে না, আমাদের সমস্যা, ট্যাঙ্কিতে জল নেই, এত দুর্গন্ধ। আমরা কি পেশেন্ট না, আমরা কি অন্য কিছু? আমরা কি জানোয়ার? জল কতদিন ধরে নেই? হসপিটাল থেকে বেশি অসুস্থ লাগছে, কালকে আমি অনেকই ভালো ছিলাম, আজকে আমি বেশি অসুস্থ লাগছে, কি চাইছেন আপনারা? এখন পরিষ্কার চাইছি। সমস্যা আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নেই, সব নোংরা গামলা করে। আমি সকালে বললাম মানে গামলাটা একটু জল বুলিয়ে দেন, গামলাটা এমনি ঢেলে আবার রেখে দিলাম, বলছে হবে না, অমনি নামিয়ে দিল। ঘর তো মুছলো না, বাথরুম তো পরিষ্কার নাই, বাথরুমে ঢুকো অবস্থা থেকে এত গ্যাস বন্ধ, আবার শুদ্ধ বসতে পারছি না, ট্যাঙ্কিতে নাই জল, এখানে বাইরে জল টিপে আমরা মাঠে যাচ্ছি, বাথরুমে একটু বসতে পারছি না, একটু পরিষ্কার সকাল থেকে করলাম, মনে হচ্ছে তো অসুস্থ। আমি কালকে না খেতে পারলে না কিছু করতে হলে গন্ধ উঠলে কি করবেন, নাকের ধুলো ঢুকে যাচ্ছে শ্বাস টানলে। যদিও হুঁশ নেই স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের, অবশেষে রোগী সহ পরিবারের সদস্যরা বিক্ষোভে সামিল হন, যদিও তাতেও কোনো লাভ হয়নি। ফলে বুধবার সন্ধ্যে থেকেই রোগীরা বাধ্য হয়ে হাসপাতাল থেকে ছুটি নিতে থাকে।
অভিযোগ হাসপাতালের বিএমওএইচ কে ডাকলেও তিনি একবারের জন্যও আসেননি। খুব গ্যাস বন্ধ, আমরা থাকতে পারছি না, মানে বাইরে বসে থাকছি, আবার অথচ আমি আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে সবাই বাইরে চলে এসেছে। হ্যাঁ, সবাই বাইরে এসেছে। কেন বাইরে চলে এসেছে? কেন গ্যাসে গন্ধে থাকতে পারছি না। খাবার যে টেবিলগুলো আছে, টেবিলগুলো একটু পরিষ্কার করবে তো, বুঝবে তো টেবিলগুলোর অবস্থা দেখুন, তো খাবার নামিয়ে রাখবেন, ওইখানে খাবার নামিয়ে রেখে ওখানে আপনারা খেতে পারবেন না? আমাদের জীবন না, আমরা গরিব লোক বলে হসপিটালে এসে ভর্তি হয়েছি বলে আমাদের জীবনটা দাম নাই? আপনাদের পয়সা আছে, আপনার বড় বড় জায়গায় যাবেন, আমরা যে গরিব লোক, আমরা হসপিটালে এসেছি, আমাদের জীবনের দাম নাই? পেশেন্ট ভেতরে থাকতে পারছে না, একটা বীভৎস গন্ধ, বাথরুমে পায়খানা একদম ভাসছে, যেখানে একটা মানে অজস্র গন্ধ বেরোচ্ছে, যার জন্য একটা পেশেন্ট ওখানে থাকতে পারছে না। আমার পেশেন্ট আছে, আমি আমার পেশেন্টকে ডিসচার্জ করে নেবো, কারণ পেশেন্ট এখানে যদি থাকে সে ডেফিনেটলি মারা যাবে। এরকম বাজে অবস্থা হয়ে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নাই, থাকতেও কি অসুবিধা পড়ছে? থাকতে মানে কি, বিভৎস গন্ধ তো, নাক ঢাকা নিয়ে সারাক্ষণ থাকা যায় না, সম্ভব নয়। মানে মানে ওই জায়গাটা এত নোংরা আছে, এত ভাইরাস আছে, আরও আমার পেশেন্ট তো মারাই যাবে, এমনিই মারা যাবে। কি চাইছেন আপনারা এখন? আমি চাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, বেডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হোক, বাথরুম পায়খানা পরিষ্কার সবই আছে, সুইপার আছে, কেউ কারো দায়িত্ব পালন করছে না। বিএমআই যে আছে তাও সেও তো আসে না, তাকে দু ঘন্টা ধরে টাকা হচ্ছে অথচ সে আসেনি। পানাগড় থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। রায়নার একটি গ্রামে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ, 16 লক্ষ টাকা ব্যয়ে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। রাস্তা তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। পথচারীদের সুবিধার্থে ঢালাই রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে। রায়নার একটি গ্রামে চলছে এই রূপ কর্মযজ্ঞ। গ্রামের 800 মিটার রাস্তা ঢালাইয়ের কাজ চলছে। সমগ্র কাজ সম্পন্ন হতে আনুমানিক 16 লক্ষ টাকা খরচ ধার্য করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, রাস্তা তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। স্থানীয়দের আশা, রাস্তাগুলি ঢালাই হওয়ায় পথচারী থেকে যানবাহন সকলেরই সুবিধা হবে। এখানে কংক্রিট রাস্তা হচ্ছে, কত মিটার রাস্তা তৈরি করা হচ্ছে? রাস্তা হচ্ছে টোটাল গ্রামের রাস্তা হচ্ছে মোটামুটি 800 মিটার। কত লক্ষ টাকা বাজেট? 800 মিটারে 16 লক্ষ টাকা। এর আগে কি এরকম এখানে ঢালাই রাস্তা বা কিছু ছিল না? না না, 34 বছর বামফ্রন্ট যে রাজ্য, সেই রাজত্বে আমরা 34 একটা কিছু কাজের কোনো উন্নয়ন হয়নি। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গড়ে দেওয়ার পর এখানে যে উন্নয়নের জোয়ার সারা পশ্চিমবঙ্গে চলছে, তার সঙ্গে আমাদের রাঙা থানা আন্দোলন গ্রামও উন্নয়নটা শুরু হয়েছে। এতে এলাকাবাসী কতটা খুশি বলে মনে করছেন? বহুত খুশি, উন্নয়নে প্রত্যেকে চায় যে উন্নয়নটা হোক, এটা আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই খুশি। রায়না থেকে সমীর ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চন্দ্রপুর কলেজে। ফিতে কেটে এদিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। মঙ্গলকোটের চন্দ্রপুর কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান। এদিন কলেজের নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয় ছাত্র সংসদের পক্ষ থেকে। ফিতে কেটে উৎসবের সূচনা হয় এদিন। বাহ্যিক পরিবেশের সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ পরিবেশের একটা আমূল পরিবর্তন ঘটেছে, এবং সেই পরিবর্তন অবশ্যই দৃষ্টি নন্দন কর। বলা ভালো যে আমি এই কলেজেরই ছাত্র, কিন্তু আজ থেকে 10-12 বছর আগে যখন আমরা পড়াশুনো করতাম, তখন খুব সত্যি করে বলতে গেলে চন্দ্রপুর কলেজে আজকে রাখবো।
সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি কলেজই হয়, চন্দ্রপুর কলেজে প্রতি বছরের মতো এবছরে হচ্ছে, এবং এখানে আসতে পেরে ভালো লাগছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান মানে তো মানে সমস্ত রকম সাংস্কৃতিক মানে পীঠস্থান হয়ে ওঠে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে ভালো লাগছে। সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে তারা যেন বাংলার সাথে সাথে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে সেই আশা রাখি। আর ইংরেজ আমি ইংলিশ ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আছি, এদেরকেও যথেষ্ট শুভেচ্ছা জানাই। হ্যাঁ, ইংরাজি একটা বড় অঙ্গ আমাদের বাস্তবিক জীবনে, সঙ্গে সঙ্গে যে সমস্ত কম্পিটিশন পরীক্ষাগুলো আছে সেগুলোতেও ইংরাজি জানা খুবই জরুরি। কী কী ফাংশান এর সঙ্গে যোগ করতে হবে তবেই এটা পরিপূর্ণতা লাভ পাবে। এই কারণে এই কথাটা বলছি, একটি শিশু যখন জন্মগ্রহণ করে, যখন গুটি গুটি পায়ে চলতে শুরু করে, তখন সে তার ভালো মন্দ কিছুই বুঝতে পারে না। যখন তার শিক্ষা আঙ্গিনে প্রবেশ করে নার্সারি, নিগন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জি, কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ অন্যান্যরা, নবীনবরণ উৎসব উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচি যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের প্রিয় ছাত্রনেতা যে না থাকলে হয়তো এই চন্দ্রপুর এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথের মতো নোবেল জয়ী বিশ্বকবি। সুতরাং আমরা বাঙালিরা ওই সমস্ত যারা সৃষ্টি জানে না, যারা কৃষ্টি জানে না, যারা সংস্কৃতি জানে না, যারা শুধু জানে মানুষের মধ্যে ভেদাভেদ করে দিতে, তাদের কথা মানব না। ছিলেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য ও তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের মামাটি মানুষের দল একটা আমাদের ছাতাটা হচ্ছে, আমাদের ছাতায় যে কাপড়টা থাকে সেই কাপড়টা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি ছাতার নিচে আমরা দলটা করি। আর সেই মমতা ব্যানার্জি আদর্শ, আমার মনে হয় মমতা ব্যানার্জি আদর্শকে মেনে দলটা করেন আমাদের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী মহাশয়। মঙ্গলকোটে এমন একটা সময় ছিল না পেপার খুললেই মারামারি ধরাধরি ফোন, এরকম একটা এমন কোনো দিন ছিল না। প্রত্যেকটা পেপারে আমরা খবর পড়লি। আমার যদি বর্ধমান, আমি যদি বাজার করতে যাই, বর্ধমানে বলে যে বাবা তোমার বাড়ি কোথায়, আমি বললাম দাদা আমার বাড়ি হচ্ছে মঙ্গলকোট, বলছে বাবা রে মঙ্গলকোট তো একটা যা তা ভয়ঙ্কর জায়গা, এখন তোমাদের মঙ্গলকোট শান্ত আছে। আমি চন্দ্রপুর বলে যে এসে পা রাখতে পর্যন্ত ভয়। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার ভোর রাতে বিষ পান করে আত্মঘাতী হলেন বর্ধমানের শ্রীপল্লী বরনীলপুর মধ্যপাড়ার বাসিন্দা বছর চল্লিশে সনদ সরকার নামে এক ব্যক্তি। যদিও আত্মঘাতী হওয়ার সঠিক কোনো কারণ জানা যায়নি। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিষ পান করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি, মৃতের নাম সনদ সরকার, বয়স চল্লিশ বছর। বর্ধমানের শ্রীপল্লী বরনীলপুর মধ্যপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি একটি কাঠের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে ওই ব্যক্তিকে তার মামি ঘুম থেকে তুলতে গেলে দেখেন তার মুখে ফেনা এবং তার হাত পা ঠান্ডা। সঙ্গে সঙ্গে তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির আত্মঘাতী হওয়ার সঠিক কোনো কারণ জানা যায়নি।
এদিন ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। আর ঘটনা কোন জায়গায় ঘটেছে? বহানিলপুর মধ্যপাড়া শিবির আশ্রমের সামনে ঘটনা হয়েছিল। যে আমি প্রথম থেকে বলছি, আমার মাকে বলেছিল যে আমাকে আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হবে, তুমি আমাকে ডেকে দিও, মানে আমার মা সম্পর্কে মামি হয়। দিয়ে যথারীতি মা ফোনে পাচ্ছে না, ঘাত ওকে ডাকতে গেছে, গিয়ে দুবার ডাকলো, ডাকলাম কালু, ধারণ হচ্ছে সোনো সরকার, ডাকছে কালু ওর ওঠেনি, ঘরে লাইটটা জ্বালানো ছিল না, পাখাটা চলছিল। দিয়ে লাইটটা জ্বালালো যখন দেখছে যে মানে গাত পা ঠান্ডা, তখন আমার নাম বিজয়, আমি পায়খানাতে সবাই বেরিয়েছিলাম, গামছা পরা ছিলাম। আমাকে বললো যে বিজয় কালুর মুখ থেকে ফ্যানে উঠছে। আমি গিয়ে দেখলাম অলরেডি গাত পা ঠান্ডা। আমি আমার বন্ধু বান্ধবকে ডাকলাম, তারপর আমি গেলাম, তারপরে আমার দাদা গেল, গিয়ে সব আমরা এই ইসে করে নিয়ে চলে এলাম, ফ্যানে করে নিয়ে চলে এলাম। তারপর তো আপনাদের ডাইরেক্ট কি এখানে নিয়ে এসেছিলেন? কখন মারা গেছে? মারা গেছে বলা যাচ্ছে না, তবে আনুমানিক বলা হচ্ছে 3:30-4 নাগাদ। কি খেয়েছে? কি খেয়েছে বলছি, বিষ খেয়েছে বলতে একটা প্ল্যান দোকানে কাজ করতো, ওখানে গুণ ধরে বা যেগুলো গুণ ধরে অভিজ্ঞতা ধরে সেই ওষুধটা খেয়েছে। কেন খেলো? কারণ জানা গেছে? কোনো কারণ জানা যায়নি। উনি বিয়ে করেছিলেন? না, ও হচ্ছে ব্যাচেলার ছিল। ভালোবাসা কারোর সাথে? না, কোনো কিছু পাওয়া যায়নি। কি কেন করলো জানা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। এবার আবার যে ও চলে গেছে, মানে ওর সঙ্গে বন্ধু বান্ধবের সাথে ঝামেলা? না কিছু না, আমরা বন্ধু সব জিজ্ঞাসা করেছি, কিছু নেই। ছেলে কেমন ছিল? ছেলে ঠাকুর দেবতা নিয়ে থাকতো, একটা মন্দির করার একটা ইচ্ছা ছিল, সবসময় মন্দিরের কথাবার্তা আলোচনা করতো, মানে হচ্ছে অনুকূল ঠাকুরের শিষ্য, তো ওই ঋত্বিক টাইপের ছেলে, সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকতো। মানে কেন গেল না গেল? না, কিচ্ছু না। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান হাসপাতালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। বর্ধমানের ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষে রায় দান করেছে কলকাতা হাইকোর্ট বলে দাবি। বৃহস্পতিবার বর্ধমান শিউরি রোডে গোবিন্দপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাবারের দোকানে ঢুকে যায়। জল নেই, পরিষ্কার করা হয়নি শৌচাগার সহ বিভিন্ন ওয়ার্ড, ফলে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগী সহ তাদের আত্মীয়রা। রায়নার একটি গ্রামে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। নবীনবরণ ও বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হল চন্দ্রপুর কলেজে। বৃহস্পতিবার ভোর রাতে বিষপান করে আত্মঘাতী হলেন বর্ধমানের শ্রীপল্লী বরণীপুর মধ্যপাড়ার বাসিন্দা এক ব্যক্তি। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।